১৯ বছর হলো চোখের দেখায় নেই বাংলা চলচ্চিত্রের অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৪ সালের আজকের দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন চারবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতা। ফেরদৌস পূর্ণিমার উপস্থাপনায় আজ জমকালো আয়োজনে বিজয়ী তারকাদের হাতে তুলে দেওয়া হবে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে বসবে এই আসর। ২০২৪ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শন, সাথে ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিচার ফিল্ম বিভাগে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ফেরেশতে। বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি দেখা যাবে দুদেশেরই প্রেক্ষাগৃহে। কারারুই লৌহ কপাট গানের সুর পরিবর্তন করার অভিযোগে ক্ষমা চাইলেন পিপ্পা ছবির প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানান, নজরুল পরিবার থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরই শিল্পের খাতিরে গানটি তৈরি করা হয়েছিল। সেখানে সাধারণের আবেগে আঘাত আসায় পিপ্পা টিমের পক্ষ থেকে ক্ষমাও চেয়েছেন তিনি। প্রথমবার বাংলাদেশের গানে কণ্ঠ দেবেন শ্রেয়া ঘোষাল, তার সাথে দ্বৈত শিল্পী বাংলাদেশের আসিফ আকবর। আসিফ আকবরের লেখা কথা আর মনোয়ার হোসেন টুটুলের সুর সঙ্গীত পরিচালনায় চলতি মাসেই হবে গানের রেকর্ডিং। এদিকে প্রথমবার একসাথে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপতিকে। এই দুই তারকাকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন দক্ষিণের পরিচালক অ্যাশলি কুমার। বিয়ের পর প্রথম দীপাবলি উদযাপনের মুহূর্ত শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। স্বামী রাঘব চড্ডার সাথে সেই ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের।